हेलो एवरीवन, वेलकम टू एडु टच। आजकेर भिडियोते तुम्हारे सबाई के स्वागत जानाई। जरा वेस्ट बेंगल पुलिसेर सब इन्स्पेक्टर पदेर जोन्नो फर्म फिल आप करेछिले तादेर जोन्नो किन्तु एकटा बड़ो आपडेट उठे आसछे। सेई विषयटाई तुम्हारे साथे आमी आजके आलोचना करब। तुम्हारा किछुदिन आगे देखेछिले वेस्ट बेंगल पुलिसेर जे अफिशियल वेबसाइट जेखाने आमी एखन आछि wbpolice.gov.in ए रिक्रुटमेंट सेक्शने किन्तु गत 5 तारीखे मार्च मासेर एकटा नोटिस देया होयेछिलो, जेटा एखन तोमरा स्क्रिने देखते पाच्छो। रिक्रुटमेंट टू द पोस्ट अफ सब इन्स्पेक्टर लेडी सब इन्स्पेक्टर अफ वेस्ट बेंगल पुलिस 2020। गत 5 तारीखे किन्तु एकटा नोटिफिकेशन पब्लिश करा होयेछिलो। आमि तोमादेर छोट्ट करे देखिये दिई जे नोटिफिकेशनटा कि छिलो। যারা ধরো জানো না তাদের জানতে বা বুঝতে বিষয়টা সুবিধা হবে যে নোটিফিকেশনটা কী ছিল এবং নতুন করে ফর্ম ফিল আপ হওয়ার ব্যাপারটা কী ছিল, যে ফর্ম ফিল আপ আবার বন্ধ হয়ে গেল। একটা কনফিউশন তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মনে যে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছিলো, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আবার নতুন করে নোটিশ দিয়ে বলা হলো ফর্ম ফিল আপ হবে, এবং এখন দেখা যাচ্ছে যে সেই নোটিশটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। সেই নোটিশটা ওয়েবসাইটে নেই এবং আদৌ ফর্ম ফিল আপ হবে কি না সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মনে। তো নোটিশটা কি বলা ছিল সেটা তোমাদের আমি দেখিয়ে দিই ছোট্ট করে। তোমরা দেখো, এই হলো নোটিশ। এটা 5 তারিখে প্রকাশ করা হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং এখানে দেখো পরিষ্কার করে বলা রয়েছে যে 9/3/2021 অর্থাৎ আজকের ডেট থেকে 23 তারিখ পর্যন্ত মার্চ মাসের আবার যে ফর্ম ফিল আপের উইন্ডোটা সেটা কিন্তু ওপেন করা হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, তারা যাতে তাদের পোস্ট প্রেফারেন্সটা দিতে পারে। সাধারণত যখন ফর্ম ফিল আপ করা হয়, গতবার যে ফর্ম ফিল আপ হয়েছিল এসআইয়ের 2019 সালে সম্ভবত, বা 2018 সালের শেষেও হতে পারে, আমার সঠিক মনে নেই, তবে গতবার যে ফর্ম ফিল আপ হয়েছিল এসআইয়ের সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করার সময়তেই মেল ক্যান্ডিডেটদের একটা পোস্ট প্রেফারেন্স চাওয়া হয়েছিল যে আপনি কোন ডিভিশনে যেতে চান, আপনি কি আর্মড ডিভিশনে যেতে চান না আপনি আনআর্মড এই ডিভিশনে যেতে চান। কিন্তু এইবারে কোনো পোস্ট প্রেফারেন্স দেওয়া ছিল না ফর্ম ফিল আপ করার সময়, তাই জন্য নতুন করে আবার নোটিশ ওরা বার করে, এবং বার করে বলে যে পোস্ট প্রেফারেন্স দিতে হবে মেল ক্যান্ডিডেটদের জন্য, এবং তার জন্য আবার নতুন ফর্ম ফিল আপের উইন্ডোটা চালু করা হবে। এই নোটিশটা 5 তারিখে বেরোয় এবং আজকে হচ্ছে 9 তারিখ, আজকে থেকে শুরু হওয়ার কথা নতুন করে ফর্ম ফিল আপ এবং পোস্ট প্রেফারেন্সটা দেওয়া। কিন্তু তোমরা যদি ওয়েবসাইটে যাও, আমি তোমাদের এক্ষুনি দেখাবো, ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি রিক্রুটমেন্ট সেকশনটায় আসো, তোমরা প্রথমেই এই নোটিশটা দেখতে পাবে যেটা আমি প্রথমেই দেখালাম তোমাদের ভিডিওর শুরুতে, যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর। এখানে গেট ডিটেলসে তোমরা যদি ক্লিক করো, দেখো এখানে 5 তারিখের নোটিশটা কিন্তু নেই, রাইট? এখানে 5 তারিখের নোটিশটা নেই, নোটিশটা কিন্তু তুলে নেওয়া হয়েছে বা নোটিশটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। এবারে এখন তাহলে তোমাদের কী করণীয়? এখন তোমাদের কিচ্ছু করণীয় নেই। যতক্ষণ না আবার অফিসিয়াল কোনো আপডেট আসছে ততক্ষণ তোমরা ওয়েট করো। অফিসিয়াল কোনো আপডেট আসলে এখানেই ওরা অফিসিয়াল আপডেট দিয়ে দেবে এবং আমি তোমাদেরকে জানাবো। এবং তোমরা আমাদের সাথে কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, কারণ নোটিশটা পাবলিশ হলেই আমি সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এবং তোমরা যদি আজকে এই ইনফরমেশনটা আমার ভিডিওর মাধ্যমে প্রথমে জানতে পেরে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে পোস্ট প্রেফারেন্সটা কী হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে যেটা ডিসাইড করা হবে তোমাদের নোটিশ দিয়ে জানানো হবে, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী ধাপে এগোবো। চিন্তার কোনো কারণ নেই, যে যে নিজের প্রিপারেশনের উপরে ফোকাস করো। অল দি বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন গড ব্লেস, টেক কেয়ার।